আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আপনারা কেমন আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন? অনেক সময় দেখা যায় আমাদের জীবনে আনন্দ নেই, এর কারণটা কি জানেন? আমরা অনেক সময় না বুঝে না জেনে ভুল করে ফেলি, আমরা ভুলে কিছু পাপ করে ফেলি। অনেক সময় অনুশোচনা হয়, আমরা ভাবি যে এমন বলা উচিত হয়নি, আমার আচরণটা ঠিক হয়নি, এমন করা উচিত ছিল না। আবার অনেক সময় কিছু কিছু লোক আছে যারা আমাদের একটা ভুল নিয়ে বারবার স্মরণ করিয়ে দেয়। তারা বলে যে তুমি ওই সময় এমন কথাটা বলা উচিত ছিল না, কেন বললে? তুমি যা করেছো ঠিক করনি। পুরনো কথা মনে করিয়ে করিয়ে বারবার আমাদের দুঃখ দেয়, এটা মানুষের স্বভাব। কিন্তু ঈশ্বর কি বলছেন? যিরমিয় 31:34 পদে দেখি, আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না। ঈশ্বর এখানে কি বলছেন? উনি বলছেন, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব আর সেগুলিকে আর কখনো স্মরণ করব না। আমরা যখন কোনো একটা ভুল করি, হয়তো মানুষ ক্ষমা করে দেবে, কিন্তু একই ধরনের ভুল যদি আপনি আবার করেন, তখন তারা আবার মনে করিয়ে দেয় তুমি আগে এমন একটা ভুল করেছিলে, তারা স্মরণ করিয়ে দেয়। কিন্তু ঈশ্বর আমাদের পাপগুলি ক্ষমা করে কখনো স্মরণ করেন না। এর মানে উনি পাপগুলিকে ক্ষমা করে তারপর সেগুলির কথা ভুলে যান। কত ভালো ঈশ্বর! আমাদের ঈশ্বরের চরিত্রকে দেখুন, উনি কখনো পাপকে স্মরণ করেন না। একবার ভাবুন, ঈশ্বর যদি আমাদের সকল পাপকে বারবার স্মরণ করতে থাকে, তুমি এমন করেছিলে, তেমন করেছিলে, এমন যদি ঈশ্বর বলতেন, তাহলে আমাদের জীবনে কোনো রকম শান্তি আর থাকতো না। এই ব্যাপারটা আমরা অনেক সময় বুঝি না, ঈশ্বরকে আমরা বুঝতে পারি না। অনেক সময় দেখা যায় মানুষের দ্বারা বা পরিস্থিতির দ্বারা আমাদের এমন মানসিকতা হয়ে যায়, মনে শান্তি থাকে না। কিন্তু প্রভু যীশুর রক্ত আমাদের ক্ষমা করেছেন আর আমাদের বিবেককেও উনি পরিষ্কার করেছেন। আমাদের বিবেক যখন পরিষ্কার হয়ে গেছে, তখন ঈশ্বর আমাদের পুরনো পাপকে ক্ষমা করার নতুন মন দেন। আপনি যদি ঈশ্বরের চরণে আসেন আর উনাকে যদি বলেন, হে প্রভু, আমি আমার জীবনে 10 বছর আগে এমন পাপ করেছি, আপনার কি সেই পাপের কথা মনে আছে? তখন ঈশ্বর বলবেন, কোন পাপ, আমার তো কিছু মনে নেই। তখন ঈশ্বর আপনাকে বলবেন, তুমি যখন মন থেকে আমার কাছে এসে ক্ষমা চেয়েছিলে, তখনই আমি সব পাপকে ভুলে গেছি। তোমার সব পাপ তো আমি ক্ষমা করে দিয়েছি, আর কখনো স্মরণ করব না। এমনই আমাদের প্রভু। কিন্তু মানুষ কি করে, আমাদের অপরাধকে বারবার মনে করিয়ে দেয়। কিন্তু আমাদের ঈশ্বর এমন না, উনি ক্ষমা করেন আর তারপর ভুলে যান। আমাদের পাপকে ক্ষমা করার পর ঈশ্বর আমাদেরকে অপরাধী রূপে আর দেখেন না, উনি আমাদের আর পাপী রূপে দেখেন না। উনি বলেন, এ আমার সন্তান। কিন্তু শয়তান উল্টা, সে কি করে, আমাদের পুরনো পাপকে বারবার মনে করিয়ে দেয়, আমাদের ভুলগুলো স্মরণ করিয়ে দেয়। সে আমাদের মনে একরকম দোষী ভাব তৈরি করে আমাদেরকে আটকাতে চায়। ঈশ্বর ক্ষমা করেন তারপর ভুলে যান, কিন্তু শয়তান বারবার মনে করায়। আপনি যখন প্রার্থনা করতে বসবেন, তখন শয়তান পুরনো কথা বলবে আর বলবে, তুমি এত পাপ করেছো, এখন আবার কোন মুখে প্রার্থনা করছো? এমন হলে বুঝবে এটা ঈশ্বর থেকে নয়, শয়তান থেকে। আমি যখন সেবা কাজ শুরু করেছিলাম, সেই সময় শয়তান এইভাবেই করত। যখন আমি প্রভুর কাছে এই কথা বললাম, প্রভু আমাকে বললেন, তুমি শয়তানকে বলো, হে শয়তান, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। প্রভু যীশু আমার পাপকে ক্ষমা করেছেন আর এখন আমি হচ্ছি উনার সন্তান। এমনভাবে সাহসের সহিত যদি আপনি বলেন, শয়তান তখন পালিয়ে যাবে। আপনার জীবনে যখন আপনি প্রার্থনা করতে বসবেন, তখন দেখবেন শয়তান আপনার মনে দোষী ভাব তৈরি করার চেষ্টা করবে, তুমি এই করেছো, সেই করেছো, তুমি ওই পাপ করেছো, এমন করবে, এমনভাবে দোষারোপ করবে। কিন্তু আপনার বলতে হবে, এ শয়তান, যিশুর রক্ত আমার পাপ ক্ষমা করেছে, আমি এখন ঈশ্বরের সন্তান, আমার পাপকে ঈশ্বর ক্ষমা করেছেন আর এখন ভুলেও গেছেন। এমনভাবে মনে বিশ্বাস নিয়ে শয়তানকে বকা দেন, তখন মনে আনন্দ আসবে আর শয়তান পালিয়ে যাবে। চলুন আমরা এখন প্রার্থনা করি, বলুন, প্রভু যিশুর নামে শয়তান তুমি দূর হও, তুমি আমার পাপকে স্মরণ করি, আমার মনে দোষী ভাব তৈরি করো, দূর হও, যিশুর নামে আমি তোমাকে দূর করছি। প্রভু যিশুর রক্ত আমার পাপকে
ক্ষমা করে দিয়েছে আর যিশু আমাকে নতুন জীবন দিয়েছেন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন আমেন।